আর্জেন্টিনার সমর্থনে মিছিল শহর শিলিগুড়িতে। আজ শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানিকদের নেতৃত্বে শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডে ওয়ার্ডবাসী সহ যে সমস্ত আর্জেন্টিনার সমর্থকেরা রয়েছে 13 নম্বর ওয়ার্ডে এবং পাশাপাশি যে সমস্ত সাফাই কর্মীরা আর্জেন্টিনার সমর্থক তারা সকলেই আজ আর্জেন্টিনার সমর্থন মিছিলে সামিল হন। তবে কতদিন এভাবে অন্য দেশের সমর্থনে মিছিল করবে ভারতবাসী? বিশ্বকাপ ফুটবলে ভারতকে কবে দেখবে এবং ভারতকে বিশ্বকাপ ফুটবলে দেখা যাচ্ছে না কেন, এই বিষয়ে 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন। এই র্যালি শুধু আজকে না, আমরা 4 বছর আগেও যখন বিশ্বকাপ হয়েছিল এবং কি তার আগেও যখন বিশ্বকাপ হয়েছিল আমরা কিন্তু তখন এর উন্মাদনা আমরা দেখেছি আমাদের 13 নম্বর ওয়ার্ডে। আমাদের ওয়ার্ড কমিটি এটা যখনই বিশ্বকাপ শুরু হবে তার ঠিক 1 মাস আগের থেকে প্ল্যানিং প্রোগ্রাম করে নিই আমরা, যে আমরা এই আর্জেন্টিনার যারা আমরা সমর্থক তারা আমরা রাস্তায় নেমে যাতে উদ্বুদ্ধ করার মানুষকে, যারা আর্জেন্টিনার অনেক সমর্থক আছে যারা এই খেলার পরিস্থিতি দেখে অনেকে পিছিয়ে থাকে, সবার মধ্যে খেলার একটা ইয়ে থাকে, ভুন থাকে, সেটাকে সামনে নিয়ে আসা। আপনারা দেখবেন আমাদের ওয়ার্ডে যারা কর্মী, যারা সাধারণ কর্মী, যারা ভ্যান চালক এবং যারা ড্রেনের কাজ করে তাদের মধ্যেও একটা উন্মাদনা কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, কারণ এরা দেখছি সকালে কেউ কেউ দেরি করে আসছে। তখন আমরা বুঝলাম ভাই দেরি হচ্ছে কেন, বলছে রাতে খেলা দেখায়। তো এদের মধ্যেও একটা আলাদা উন্মাদনা আছে, তাই এদের উন্মাদনাটা কেন আমরা সামনে নিয়ে আসবো না? গ্রাসরুট লেভেলে আমাদেরকে এই উন্মাদনা মানুষের মধ্যে যেটা আছে সেটাকে প্রকাশ করতে হবে। আমাদের দেশে এটাই সমস্যা যে আমরা গ্রাসরুটে, আমরা সাধারণ গ্রামের থেকে আমরা প্লেয়ার চুজ করতে পারি না, যার জন্য আজকে আমাদের আমরা কোনো পার্টিসিপেট জায়গায় পৌঁছতে পারি না, এটা একটা বাজে দিক। যাই হোক, এটা আমরা চেষ্টা করছি আমাদের 13 নম্বর ওয়ার্ড থেকে, আশা করি আগামী দিনে অন্য অন্য সব জায়গায় এর একটা উন্মাদনা ফুটবলকে নিয়ে সামনে নিয়ে আসা, কারণ ফুটবল খালি ফুটবল খেলা না, ফুটবলের মধ্যে টিম ওয়ার্ক আছে, ফুটবলের মধ্যে ডেডিকেশন আছে, ফুটবলের মধ্যে অনেক কিছু শিক্ষা আছে, কী করলে এর মধ্যে পলিটিক্স আছে, এর মধ্যে পলিটিক্সটা হয়তো আপনারা অন্যভাবে দেখবেন, কিন্তু পলিটিক্সটা হচ্ছে এর মধ্যে চালাকির সঙ্গে কীভাবে অপোনেন্টকে, যে যত ভালো প্লেয়ারই হোক না কেন, আমরা চালাকির সঙ্গে কীভাবে অপোনেন্ট গোল ডিফেন্স পক্ষকে আমরা ভেদ করে আমরা ভিতরে ঢুকতে পারবো, এর একটা ভালো শিক্ষা কিন্তু আমরা এই ফুটবলের থেকে পাওয়া পেতে পারি। টিম ওয়ার্ক, একটা ক্যাপ্টেন কীভাবে টিম ওয়ার্ক করে, কীভাবে খুব সুন্দর আমাদের এই যে পায়ের কলাকুশলে পা কথা বলে ফুটবলের, এটা আমরা দেখেছি ফুটবল গেমের মধ্যে, যেটা অন্য গেমের মধ্যে দেখা যায় না। আপনারা এবার আর্জেন্টিনাকে সাপোর্ট করছেন? এইবারে না, আমরা প্রতিবারই আর্জেন্টিনারই সাপোর্টার। কি মনে হয় মেসির পায়ের জাদু দেখা যাবে? অবশ্যই, আমি বললাম তো, কারণ প্রথমে আমরা ইয়ের সঙ্গে সৌদি আরবের সঙ্গে আমরা 2-1 গোলে হেরে গেলাম, এটা খুব বেদনাদায়ক ছিল আমাদের কাছে,
কিন্তু আমি জানি মেসির টিম ওয়ার্ক এবং মেসির মধ্যে এবং তার মধ্যে ফার্নান্ডেজ আছে যেটা দ্বিতীয় গোল করলো আরও যেটা পোলিও যে আছে যে ফরওয়ার্ডে খেলে এদের মধ্যে একটা পায়ের জাদু আছে এরাই তো বল তৈরি করে দিচ্ছে মেসিকে মেসি তো একা না টিম ওয়ার্ক এই টিম ওয়ার্ক মেসি কিন্তু তৈরি করে নিয়েছে যার জন্য আমরা দেখবেন আমরা ইয়ে মেক্সিকোকে এক তো ভালো টিম ওয়ার্ক ওদের মেক্সিকোর তা সত্ত্বেও কিন্তু মেসি তার টিমকে যেভাবে সাজিয়েছে দ্বিতীয় অর্ধে দুটো গোল করে কিন্তু দেখিয়ে দিয়েছে যে আমরা আগামী দিনে আসছি আবার এবার মারাদোনা যে ছিল বিগত ওয়ার্ল্ড কাপের সময় এবার তো মারাদোনা না না কেউ যাবে কেউ আসবে নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসতে হবে এটাই তো খেলা আমরা জিন্দগি ভর একজনকে ধরে রাখবো আগামী দিনে মেসি থাকবে না তো তার জায়গায় আরেকজন আসবে এটাই তো